আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। তো ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারকেল। বর্তমানে অলরেডি শীতের সিজন চলে এসেছে, যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান চাইলে আমাদের থেকে নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন। এবং অনেক নতুন উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা বলেন যে ভাই আমার তো ক্যাশটা অনেক কম, আমি কিছু সামান্যভাবে কিছু মাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছি, তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই আমরা সর্বনিম্ন 120 নারকেল দিয়ে থাকি। আপনার সাইজ অনুযায়ী, আপনার চালান অনুযায়ী আপনি আমাদের থেকে মাল নিয়ে বিজনেস করতে পারবেন। আমাদের কোনো কন্ডিশন নেই যে আপনি আমাদের থেকে 5000 পিস মাল নিতে হবে বা 10000 পিস মাল নিতে হবে। আপনার সাইজে যতটুকু অতটুকু মাল নিয়ে ব্যবসা করেন। কারণটা হচ্ছে, এই কারণে বলবো আমি, এমন ভাই আছেন যা চালানে রয়েছে 5000 টাকা, সে তো ইচ্ছা করলে 10000 টাকার মাল নিতে পারবেন না। তো বিয়ার্স, আমি একটা কথাই বলবো, বর্তমানে নারকেল ব্যবসা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। একটা সময় ছিল ডাবে অনেক ব্যবসা ভালো হইতো, কিন্তু এখন ডাবের সিজনটা অলরেডি পড়ে গেছে। বর্তমানে নারকেল এবং সুপারি নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু অনেক ভালো করতে পারবেন। আর এর সাথে সাথে বলবো বিয়ার্স, আমরা পুরো বাংলাদেশে চেষ্টা করি অত্যন্ত সহজতার সহিত মাল পাঠানোর জন্য। ইনশাল্লাহ, এই এত বছর মাল দিয়ে আসতেছি, এখনও মাল দিতেছি, ইনশাল্লাহ প্রতিদিনে আমাদের মাল যাচ্ছে। তো আমি এর পাশাপাশি একটা কথা বলতে চাচ্ছি আপনাদেরকে, বিশেষ করে দেশে বা সমাজে এলাকাতে যারা সংসারে যারা বেকার রয়েছেন, ভাই বেকার থাকবেন না, এটা হচ্ছে কি বেকার একটা অভিশাপ। বেকারত্ব মানুষ শুধু দেশের অভিশাপ সেটা আমি বলবো না, বেকারত্ব মানুষ নিজের জন্য নিজের অভিশাপ। বেকার না থেকে আপনারা যদি ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করেন, অবশ্যই ইনশাল্লাহ, যদি ব্যবসার মধ্যে আপনার সততা থাকে, ইনশাল্লাহ ব্যবসা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবো লাইফে। তো আমি একটা কথাই বলবো আপনাদেরকে, বেকার না থেকে, দেশের বোঝা না হয়ে, সমাজের বোঝা না হয়ে আপনি নিজে একটা কিছু করার চেষ্টা করুন। এর সাথে সাথে আমি আমার ইয়াং জেনারেশন, যেসব আমার ক্লায়েন্ট রয়েছেন বা আমার বাইরে রয়েছেন, তাদেরকে আমি বলবো ভাই, পৃথিবীতে টাকা হচ্ছে খুব একটা মূল্যবান জিনিস। এটা যদি আপনি ধরতে না পারেন, জীবন কিন্তু মূল্যহীন হয়ে পড়বে। এখন বলতে পারেন যে ভাই তাহলে টাকাটা ধরবে কীভাবে, অবশ্যই আপনি বিজনেস করে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। কারণ একজন চাকরিজীবী একজন ব্যবসায়ী কখনো এক হতে পারে না। একজন চাকরিজীবীর বেতন যদি 30,000 টাকা হয়, তারা কিন্তু হিসাব থাকে যে আমার এই মাসে এত টাকা আবার বাচ্চার খরচ, এই মাসে এত টাকা স্কুলের খরচ, বা এই মাসে এত টাকা বাজার খরচ, অল ওভারে সে সব কিছু মিলে কিন্তু সে মাইনাস পয়েন্টে থাকে। আর ব্যবসা হচ্ছে এমন একটা বিষয়, এমনও হয়ে যায় যে যেমন দেখা গেছে আপনার একদিনেই পুরো এক মাসে ইনকাম হয়ে গেছে, এমন হয়। এবং আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি ভিউয়ার্স, বাংলাদেশে আজ পর্যন্ত যারা, মানে বাংলাদেশ নয় বহির্বিশ্ব, যারা মানে বড় বড় পয়সাওয়ালা যারা, তারা কিন্তু চাকরি করে কেউ পয়সা আলো হইতে পারে নাই, সবাই বিজনেস করেছে, অত বিজনেসের ধরন ভিন্ন ছিল। তা আমি একটা কথাই আপনাদেরকে বলবো, ব্যবসা কি কখনো ছোটো করে দেখতে নেই, ব্যবসাকে আপনি অনেক বড় করে দেখবেন। যদি ইনশাল্লাহ আপনি যদি ব্যবসাটাকে যদি আপনি যদি সততার সহিত দেখতে পারেন, এই ছোট্ট ব্যবসা কিন্তু আপনাকে অনেক বড় ব্যবসাতে পরিণত করবে। এবং আর এর সাথে আমি আর একটা কথা বলবো ভিউয়ার্স, আমাদের দেশে বর্তমানে কিন্তু 4 থেকে 4.5 লক্ষ টাকা দিয়ে সৌদি আরব যাচ্ছে অনেক মানুষ, কিন্তু দেখা গেছে মাস শেষে কিন্তু 5000 টাকা রাখতে পারে নাই। সেসব ভাইদেরকে আমি বলবো, ভাই 5 লক্ষ টাকা দিয়ে বিদেশ যাচ্ছেন, 1 লক্ষ টাকা দিয়ে আপনার ব্যবসা শুরু করেন, যদি মাসে 20 থেকে 50,000 টাকা ইনকাম না হয় আপনি আমাকে বলবেন। এবার আসেন, ব্যবসাটা কীভাবে করবেন? যারা আমাদের থেকে নারকেল নেবেন তারা কিছু পাইকার ধরবেন, বা নিজে কিছু মাল বিক্রি করবেন, বা হাটে নিজে কিছু মাল বিক্রি করবেন। অনাবারে যাদেরকে পাইকারি দিবেন ওদের থেকে লাভ সামান্য হবে, এবং যাদেরকে ডাইরেক্ট মাল দিবেন মানে খুচরা যাদের থেকে বিক্রি করবেন তাদের থেকে আমরা পরিপূর্ণ লাভটা হবে। সব কিছু মিলে দেখা গেছে মাস শেষে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বা আয় করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এটাই বলবো যে ব্যবসাকে ছোটো না রেখে, ব্যবসাকে ছোটো মনে না করে ব্যবসা করেন ইনশাল্লাহ। আর আমি একটা কথা বলি সবসময়, যে আমার একটা মিশন আছে যে বাংলাদেশে যারা অনেক বেকার যুব সমাজ বাইরে রয়েছেন,
আমার মিশনটা হচ্ছে যে কিছু কিছু এদেরকে মানে যারা কর্মে আগ্রহী, যারা ব্যবসা করতে আগ্রহী, এদেরকে আমি কর্মসংস্থান সৃষ্টি করে দিব। হয়তো আমি টাকা দিয়ে করতে পারবো না, কিন্তু সেটা আমি আমার বুদ্ধি বা জ্ঞান দিয়ে সেটা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা কোনো ভাই যদি ব্যবসা কোনো আইডিয়া না বোঝেন অবশ্যই আমাকে ফোন করবেন। আর আমার এই নাম্বারে কিন্তু বিয়ার্স হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনারা যদি আমি ফোন না ধরি অনেক সময় ব্যস্ততার কারণে, তাহলে আপনারা আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের পথে চলা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।